এবার সরকার পতনের আন্দোলন, ইরানের অস্থিতিশীল পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন, কেন করবেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন, চেঞ্জ টিভি, আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত। ইরানে মাশা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে বহু জল ঘোলা হয়েছে, হতাহতের সংখ্যা বেড়েছে, বেড়েছে ইরানের প্রতি অবিশ্বাসের মাত্রা। কোনো সূত্র বলেছে পুরো ইরানের অবস্থা খুবই খারাপ, কেউ আবার আসলে কিছুই হয়নি এমনটা বলেছেন। ইরান বিরোধী পশ্চিমা নিউজ চ্যানেলগুলো সুযোগ বুঝে ইচ্ছে মতো ইরানের বর্তমান সরকারকেও ধুয়ে দিচ্ছে, উস্কানি দিচ্ছে হিজাব ইস্যুতে মাশার মৃত্যুকে ঘিরে পরিস্থিতি নাজুক করতে। ফলে মাসের পর মাস ধরে ইস্যুটিকে ঘিরে দাঙ্গা বাড়ছে। অথচ ইরানে থাকা বাংলাদেশি সাংবাদিকেরা জানাচ্ছেন, বিশ্ব মিডিয়া যেহেতু নিয়ন্ত্রণ করে বিবিসি, স্কাই নিউজ, সিএনএন, ডয়েচে ভেলে, ভয়েস অব আমেরিকা, আরব নিউজ, রয়টার্স, সুতরাং তাদের করা রিপোর্টে বোঝা যাবে ইরান শেষ হতে শুরু করেছে। অথচ এখানে থেকে চাক্ষুষ দেখছি ইরানের সরকার প্রশাসন মাশা আমিনী ইস্যুতে ভালোভাবেই পরিস্থিতি সামলেছে। পরিস্থিতি অতটা খারাপ নয়, আর দশটা ইস্যুর মতোই স্বাভাবিক। তারা বলছেন আমেরিকা ও তাদের বন্ধু রাষ্ট্রসমূহের মদদে ইরানের কিছু এলাকায় এখনও বিবাদ চলছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে নতুন করে শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। এখানে গত মাসে প্রায় 100 বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করেছে ইরান। তবে সেখানে আবারও নতুন করে রাস্তায় নামতে শুরু করেছে বিক্ষোভকারীরা। প্রদেশটির জাহেদান শহরে হাজারো মানুষ এখন খামেনির মৃত্যু চাই বলে স্লোগান দিচ্ছে, এমন খবরই দিয়েছে আরব নিউজ। খবরে জানানো হয় গত 16 সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মাশা আমিনী নামের এক তরুণীর মৃত্যুর পর থেকেই উত্তাল ইরান। এরপর এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরঞ্চ নতুন নতুন বিক্ষোভ ও আন্দোলন হতে দেখা যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে জাহেদানে নতুন বিক্ষোভে বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে ঢিল ছুঁড়লে পুলিশ কমপক্ষে 57 জনকে গ্রেপ্তার করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে এক মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে প্রায় 250 জন মারা গেছেন, এর মধ্যে অন্তত 32 শিশু রয়েছে। তারা জানাচ্ছেন এখনও আন্দোলন চলছে ইরানের 114টি শহর এবং 81টি বিশ্ববিদ্যালয়ে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় 13,000 বিক্ষোভকারীকে, তবুও আন্দোলনে ভাটা পড়ছে না। বিক্ষোভে পুলিশ নির্যাতনের প্রতিবাদে ইরানের শিক্ষকরা ইতোমধ্যে 2 দিনের ধর্মঘট পালন করেছেন। শিক্ষকদের সংগঠন থেকে বলা হয়েছে, আমরা খুব ভালো করেই জানি যে সামরিক ও নিরাপত্তা বাহিনী এবং সাদা পোশাকের অফিসাররা স্কুল এবং শিক্ষাকেন্দ্রগুলোর নিয়ম লঙ্ঘন করেছে। এই নিপীড়নের সময় তারা নির্দয়ভাবে বহু ছাত্র ও শিশুর জীবন নিয়েছে। শাসকদের অবশ্যই জানা উচিত যে ইরানের শিক্ষকরা এই নৃশংসতা ও অত্যাচারকে সহ্য করেন না। আমরা নিজেদের জনগণের জন্য ঘোষণা করছি, আপনারা যে গুলি ছুঁড়ছেন তা আমাদের জীবন এবং আত্মাকে ভেদ করছে। তারা আরও বলেছে, জনগণের প্রতিবাদ করার অধিকার স্বীকৃত না হওয়া পর্যন্ত শিক্ষকরা প্রতিবাদ চালিয়ে যাবে। তাদের দাবি, সমস্ত ছাত্রকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং তারা স্কুলে ফিরে আসবে। সরকারের প্রতি তারা হত্যা বন্ধের আহ্বান জানিয়ে বলেন, বুলেট দিয়ে জনগণের ন্যায্য দাবির জবাব দেয়া বন্ধ করুন। এদিকে বিক্ষোভকারীদের উপর ইরানের নৃশংস দমনপীড়ন নিয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক ক্ষোভের মধ্যে দেশটির এক ধর্মগুরু আরও কঠিন হাতে বিক্ষোভ দমনের আহ্বান জানিয়েছেন। ইমাম আহমদ খাতামি তেহরানে শুক্রবারের এক খুতবায় বলেছেন, বিচার ব্যবস্থার উচিত দাঙ্গাবাজদের মোকাবেলা করা। যারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং শত্রুর উদ্দেশ্য কায়েম করছে, তারা যেন আর দাঙ্গা করতে না পারে। তারা বাচ্চাদের প্রতারিত করেছে এবং তাদের বলেছে যে তারা যদি 1 সপ্তাহ রাস্তায় থাকে তবে এই শাসনের পতন হবে। এই অঞ্চলে আমেরিকা, নেটো ও তাদের মদতপুষ্ট রাষ্ট্র, বন্ধুরাষ্ট্র ও সহযোগী রাষ্ট্রসমূহের মাথা ব্যথা একটাই, তা হচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা ও অবরোধ সয়ে চরম অর্থনৈতিক সংকটে থাকা ইরান তাদের শক্ত প্রশাসনিক কাঠামো, দক্ষ রাষ্ট্র পরিচালনার কৌশল, ঈর্ষণীয় সেনাদল, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সহ নিজস্ব সমর ব্যবস্থাপনা এবং বিদেশ নীতি দুর্দান্ত বলে একাই লড়ে যাচ্ছে বিরোধী পক্ষগুলোর বিপরীতে। এটা অনেকেরই জন্যই ভয়ের এবং বিব্রতকর ইস্যু।
ফলে তারা যে কোনোভাবেই হোক, যে কোনো ইস্যু নিয়েই হোক, সুযোগ পেলেই ইরানকে কোণঠাসা করতে চায়, অপদস্থ করতে চায় বিশ্বের কাছে। ইরানের অভ্যন্তরীণ এই অস্থিতিশীলতার জন্য তাই ওই সমস্ত রাষ্ট্রীয় শাসকদের দিকেই আঙুল তোলা যায় নিঃসন্দেহে। ইতিহাস থেকে জানা যায়, ইরানে নারীর পোশাকের স্বাধীনতার আন্দোলন নতুন কিছু নয়। যদিও অনেকেই বলতে চান দুষ্টদের আন্দোলন যুগে যুগেই ছিল, ফলে সে আন্দোলনগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ইরানের নৈতিকতা পুলিশদের নিয়ে নানা কথা শোনা যায়। দেশটির কঠোর পোশাক বিধি ও নৈতিকতা পুলিশের বিরুদ্ধে অনেক নারী তাদের হিজাব বা মাথায় স্কার্ফ পুড়িয়েছে। নারীদের সঙ্গে পুরুষরাও আন্দোলনে যোগ দিয়েছেন, এমনকি নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যাওয়া সবাই পুরুষ। যেই নৈতিকতা পুলিশ নিয়ে ইরানে বিতর্ক, দেশটিতে তাদের বলা হয় গাস্ত ই ইরশাদ, অর্থাৎ গাইডেন্স পেট্রোল। এটি পুলিশেরই একটি বিশেষ ইউনিট যাদের দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক নৈতিকতার সম্মান নিশ্চিত করার এবং পোশাক বিধি অনুসরণ না করা ব্যক্তিদের আটক করার। 2005 সালে পুলিশের এই বিশেষায়িত বাহিনী প্রতিষ্ঠা করা হয়। শরিয়ার ব্যাখ্যার ভিত্তিতে তৈরি করা আইনের অধীনে একজন নারীকে তাদের চুল ঢেকে হিজাব বা মাথায় স্কার্ফ দিয়ে রাখতে হয় এবং লম্বা ও ঢিলেঢালা পোশাক পরতে হয়। আর তারই বাস্তবায়নের দায়িত্ব বর্তায় নৈতিকতা পুলিশের ওপর। 13 সেপ্টেম্বর তেহরানের নৈতিকতা পুলিশ যখন তাকে গ্রেপ্তার করেছিল, তখন আমিনীর মাথার স্কার্ফের নিচে কিছু চুল দৃশ্যমান ছিল। পরে তাকে আটক করে সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে 3 দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মারা যান। অভিযোগ রয়েছে যে নৈতিকতা পুলিশ তাকে লাঠি দিয়ে পিটিয়েছে, যদিও পুলিশ তা অস্বীকার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নৈতিকতা পুলিশ বিবিসিকে বলেছেন, কর্তৃপক্ষ আমাদের বলেছে আমরা নৈতিকতা পুলিশ ইউনিটের জন্য কাজ করছি, আমরা নারীদের সুরক্ষার জন্য কাজ করছি। যদি নারীরা সঠিকভাবে পোশাক না পরে তাহলে পুরুষরা উত্তেজিত হতে পারে এবং তাদের ক্ষতি করতে পারে। তিনি বলেছিলেন তিনি যেই দলে কাজ করতেন সেখানে 6 জন ছিলেন, এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী। যেসব জায়গায় ট্রাফিক রয়েছে এবং জনসমাগম বেশি হয় সেসব জায়গায়ই তারা ফোকাস করতেন। তিনি বলেন এটি অদ্ভুত, কারণ আমরা যদি মানুষকে দিক নির্দেশনা দিতে চাই তবে কেন ব্যস্ত জায়গা বাছাই করতে হবে? এর সম্ভাব্য অর্থ এই যে আমরা যাতে আরও বেশি মানুষকে গ্রেপ্তার করতে পারি, এ যেন আমরা শিকারে বের হচ্ছি। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে কোনো পুলিশ অফিসার যদি এই ধরনের কথা বলে থাকেন তবে তারও বোঝার সমস্যা রয়েছে। আমাদের সত্যিকার শরিয়ার বিষয়টিতে তিনি হয়তো গুরুত্ব দিতে চাইছেন না, যা একজন নৈতিকতা পুলিশের কাছ থেকে কাম্য নয়। 1979 সালের পর ইসলামী বিপ্লবের পরপরই নারীদের পোশাকের বিধিনিষেধ দেয়া শুরু হয়, যার প্রধান লক্ষ্য ছিল নারীদের শালীন পোশাক নিশ্চিত করা। দেশটিতে বাধ্যতামূলক চুল ঢাকার নিয়ম চালু করার পর থেকেই বিভিন্ন সময় ইরানি নারীরা হিজাব বিরোধী আন্দোলন করেছে। ইসলামী বিপ্লবের বছর 1979 সালের মার্চে নারীরা বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। কয়েকদিন ধরে সে আন্দোলন চলতে থাকে। এ সময় তেহরানের রাস্তায় হাজারো ইরানি নারী চুল খোলা রেখে সমবেত হয়েছিল। ইসলামী বিপ্লবের আগে পশ্চিমাপন্থী শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে উৎখাত করার আগে তেহরানের রাস্তায় মিনিস্কার্ট ও খোলা চুল কোনো অস্বাভাবিক দৃশ্য ছিল না। পাহলভির স্ত্রী ফারাহ পশ্চিমা পোশাকে অভ্যস্ত ছিলেন। একটি রাষ্ট্র বা জাতিকে ধ্বংস করার জন্য তাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মকে উস্কে দিয়ে আঘাত হানতে পারলে সহজেই নিপতিত ও নিমজ্জিত জাতিতে পরিণত করা যায়, আর এই কাজটি সূক্ষ্মভাবে করার চেষ্টা করে যাচ্ছে পশ্চিমারা। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।